সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই গানটির রচয়িতা হাশিম মাহমুদ। বর্তমানে সবচেয়ে ভাইরাল যেই গানটি বাংলাদেশে চলছে সেটি হলো সাদা সাদা কালা কালা গান। হাশিম মাহমুদ সম্প্রতি বহুল জনপ্রিয় ভাইরাল গান সাদা সাদা কালা কালা গানের গীতিকার এবং সুরকার। ভিন্ন ধরনের এই গানটি বাংলাদেশ সহ ভারতের ভাষাভাষী মানুষের মুখে বেজে চলছে। গ্র্যাপ লিরিক্সের এই পোস্টের মাধ্যমে জানুন হাশিম মাহমুদ ও হাওয়া সিনেমা সম্পর্কে কিছু তথ্য। সাদা সাদা কালা কালা গানের লিরিক্স শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। মেজবাউর রহমান সুমন এর মুক্তির প্রহর গুনতে থাকা সিনেমা হাওয়া এর সাদা সাদা কালা কালা গানটির কথা। খুব সাদামাটা একটি গান, অথচ এই সাদামাটা গানটি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশের মানুষের মুখে মুখে। অনেকে আবার নিজেরা গিয়ে সেই ভিডিও ক্লিপস আপলোড করেছেন, অনেকে আবার বন্ধুরা মিলে নিজেরা নিজেরা তৈরি করেছেন মিউজিক ভিডিও। গানটিতে নেই কোনো আর্টিফিশিয়াল মিউজিক, খালি গলায় গাওয়া একটি গান। শুধুমাত্র একটি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে গানটিতে, আর সেটি হলো খমক। আমরা যারা লোকসঙ্গীত বা বাউল গান সম্পর্কে খুব ভালো করে জানি তারা জানে খমক কী ধরনের বাদ্যযন্ত্র। নৌকার কাঠ, বাঁশ, হাঁড়ি, পাতিল, কলসি বাজি দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী, আর সকল অযন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা। এই গানটি গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। আমরা অনেকেই হাশিম মাহমুদকে ব্যক্তিগতভাবে চিনি না, অনেকে বলতে গেলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ব্যতীত তাকে বলতে গেলে কেউ চিনেন না খুব একটা। কয়েক বছর আগে তিনি একজন বৃদ্ধের খালি গলার একটি গান ভাইরাল হয়, তখন গানটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া থাকে। তখন গানটির নাম ছিল তোমায় আমি পাইতে পারি বাজি। এখনও সর্বত্র গানটি পাওয়া যাচ্ছে, একদম খালি গলায় গানটি গাওয়া। সেই সময় হাশিম মাহমুদের পরিচয় তেমনভাবে ঘটবে তা কেউ জানত না, কেউ তাকে খুঁজেও দেখেননি। কিন্তু মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমার জন্য সাদা সাদা কালা কালা গানটির মধ্য দিয়ে মানুষ তার পরিচয় জানতে চাইছে, কে এই মানুষ যে এত সুন্দর করে গানটি গেয়েছেন। সাদা সাদা কালা কালা গানটির হাশিম মাহমুদের হলেও হাওয়া সিনেমাটিতে তিনি গানটি গাইতে পারেননি, গেয়েছেন তার সাথে অনেক বছর ধরে কাজ করেছেন এমনই একজন ব্যক্তি যার নাম আরফান মৃধা শিবলু। মেজবাউর রহমান সুমন খুব করে চেয়েছিলেন গানটি যেন হাশিম মাহমুদই গান, যার কারণে তিনি দীর্ঘ চার মাস ধরে তাকে খুঁজে পেয়েছিলেন। খুঁজে পেয়েছিলেন বটে, তবে সেই আগের হাশিম মাহমুদ আর ছিলেন না। হাশিম এখন আক্রান্ত সিজোফ্রিয়া নামক একটি মানসিক রোগ, তার অনুমতি নিয়ে গানটিতে ব্যবহার করেছেন মেজবাউর রহমান সুমন। গানটির সাথে পরিবেশের অনেক সুন্দর একটি মিল ঘটিয়েছেন পরিচালক এবং সেটি আমরা গানের দৃশ্যগুলোতে দেখতে পারব। দৃশ্যপট দেখে মনে হচ্ছিল বাস্তবে গানটি গাওয়া হয়েছিল। কেউ কলস বাজাচ্ছেন, কেউ বাঁশের মাধ্যমে তাল দিচ্ছেন, কেউ বা তাল দিচ্ছেন হাঁড়ি পাতিলের মাধ্যমে। আজকের দিনে সিনেমায় এমন গান ভাবতেও খুব অবাক লাগে। হাওয়া সিনেমা, গভীর সমুদ্রের গল্প নিয়ে তৈরি হাওয়া সিনেমাটি সব কিছু ঠিকঠাক থাকলে চলতি জুলাই মাসের 29 তারিখ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে চলছে। এখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনিয়ার, নাজিকা তুষি সহ আরও অনেকে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক, শোয়েতে কমেন্টস করুন।